আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রবাসীদের জন্য খারাপ খবর পেশায় প্রবাসী শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা দিল সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জনের নেবার অনুরোধ থাকল সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছেন যে এমন কিছু নির্ধারিত পেশা আছে যেখানে প্রবাসীদেরকে মানে অসৌদি নিয়োগ করা নিষিদ্ধ সৌদির শ্রম আইনের নির্বাহী প্রবিধান চাকরিতে নিয়োগের জন্য একটি সেট নির্দিষ্ট করে যেখানে অসৌদি নাগরিকদের মানে প্রবাসীদেরকে নিয়োগ করা নিষিদ্ধ প্রবাসীদের জন্য নিষিদ্ধ এরকম নির্ধারিত যে পেশাগুলো রয়েছে তার মধ্যে আঠারোটি পেশা হলো এক সিনিয়র এইচআর অ্যাডমিনিস্ট্রেটর দুই পার্সোনাল ম্যানেজার তিন শ্রম ও শ্রমিক বিষয়ক ব্যবস্থাপক চার পার্সোনাল রিলেশনশিপ ম্যানেজার পাঁচ কর্মী বিশেষজ্ঞ ছয় পার্সোনাল ক্লার্ক সাত রিক্রুমেন্ট ক্লার্ক আট স্টাফ রাইটার নয় টাইম ক্লার্ক দশ পাবলিক রিসিপশনিস্ট এগারো রেস্টুরেন্ট রিসিপশনিস্ট বারো হাসপাতাল রিসিপশনিস্ট তেরো কমপ্লেন ক্লার্ক চোদ্দ কোষাধ্যক্ষ পনেরো প্রাইভেট সিকিউরিটি গার্ড ষোলো প্লান্টার সতেরো ডুপ্লিকেটর বা চাবি মেরামতকারী আঠারো কাস্টমস ব্রোকার বা দালাল সৌদির শ্রম আইনের নতুন নির্বাহী প্রবিধানে হাইলাইট করা হয়েছে যে এই চাকরিগুলো কোনোটিতেই অসৌদির মানে প্রবাসীদের নিয়োগ দেওয়া যাবে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই চাকরিগুলি শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য সীমাবদ্ধ খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং এ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে